তাহলে আজকে রিপ্লেস কালার নিয়ে আমরা প্রথম এই এই সেশনে আমরা আলোচনা করব। রিপ্লেস কালার, কালার তো আমরা শিখেছি গত ক্লাসে, অনেক আলোচনা হয়েছে। আর রিপ্লেস মানে হচ্ছে বদলানো, কোনো কালার দিয়ে অন্য কোনো কালারকে বদলানো। তো এখানে তোমরা যদি আমার আজকের পিকচারগুলো দেখো রিসোর্সের মধ্যে, এটা ওপেন করছি, দেখো এখানে এখানে একটা লাইট দেখা যাচ্ছে, এখানেও একটা, এখানে ঠিক এরকম হয়। এটা হচ্ছে তোমরা যখন মোবাইলে পিকচার তুলো, একটা রিফ্লেকশন কোনো না কোনো একটা জায়গায় একটা একটা সাদা স্পেস পড়ে। তোমরা এখানে বসে আছো, যে লাইটের বাল্বের যে লাইট আমাকেই দেখো, কোথাও ছায়া কোথাও একটা সাদা অংশ আছে, ঠিক আছে। তো কালার যদি চেঞ্জ হয়ে যায় তারপরে ওই সাদা অংশটা তার যার যার জায়গায় ঠিক থাকবে। তো এটাকে ঠিক রেখে দিতে হবে, অর্থাৎ কালার যতই চেঞ্জ হবে এই জায়গাটা ঠিক থাকবে। এটা স্ক্রিনে লক্ষ্য করো, এটা আমি যদি এই বেলুনটার কালার যদি ধরো ব্লু করে দিই, আরও নেভি ব্লু করে ফেলি অথবা সবুজ করে ফেলি, তারপরেও এই অংশটা ঠিক থাকবে, অর্থাৎ এটাকে আমার বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে, নাহলে ইমেজটাই আর সুন্দর থাকবে। যেমন আমাদের চোখের মণি, এখানে যদি ভেতরে একটা সাদা অংশ না থাকে তাহলে আমরা কি মনে করি, যে তার আসলে দেখার শক্তি নাই, অর্থাৎ অন্ধ মানুষের নাকি এটা থাকে না, ঠিক আছে, ভেতরে কোনো সাদা অংশ থাকে না। তো এটা দেখো কত মূল্যবান, এখানেও এটাকে বাঁচায় রাখতে হবে। যদি এটা না থাকে তাহলে ডিজাইনের মূল শেষ, অর্থাৎ ডিজাইনের মধ্যে যেটা রিয়েলিটি থাকতে হবে সেটা কিন্তু থাকছে না। তুমি যতই এডিট করো, এডিটটা তখনই পারফেক্ট হবে এবং অর্থবহ হবে যখন তোমার মধ্যে রিয়েলিটি এবং প্রাকৃতিক ছাপটা যেন যখন থেকে যাবে, তখন তুমি চেঞ্জ করছো। যেমন আমরা অনেক সময় লিপের কালার চেঞ্জ করি, লিপস্টিক চেঞ্জ করি অথবা চোখের ভেতরের মণির কালারগুলো চেঞ্জ করি। এটা করতে গিয়ে আমি দেখো চোখের কালার অনেকগুলো কালার হয়, কিন্তু লাল কালো কালার কোনো চোখের কালার দেখছো, যে ভেতরের কালো অংশটাই লাল, এরকম কোনো মানুষের হয়, আমি তো দেখি। তুমি যদি করতে গিয়ে, অর্থাৎ তোমার হাতে তো পাওয়ার আছে, তুমি ফটোশপের এই ইউজটা জানো যে কীভাবে পারফেক্টলি কালার রিপ্লেস করতে হয় এই জায়গায়, তখন তুমি সেখানে লাল কালার বসিয়ে দিলাম একটা জায়গায়, তাহলে এটা একটা হরর টাইপের হয়ে যাবে, অর্থাৎ রিয়েল মানুষের এরকম থাকে না, তারপরেও তুমি বলছো, বুঝেছেন, অবাস্তব অপ্রাকৃতিক একটা ব্যাপার। তো সেটার আবার জায়গা আছে, যদি ফিকশন হয়, অর্থাৎ কল্পকাহিনী টাইপের কোনো ডিজাইন হয় অথবা ভৌতিক কোনো ব্যাপার হয়, তাহলে সেখানে তুমি যা খুশি করতে পারো, হতেই পারে, কারণ সেও দেখে নাই তুমিও কখনো দেখো নাই, বুঝে আসছে। কিন্তু রিয়েলিটি এবং বাস্তবতার মধ্যে তোমাকে অবশ্যই বাস্তব দিকগুলোকেই সামনে আনতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাকে এই অংশটা বাঁচিয়ে রাখতে হবে নাকি? ওকে, এটাকে বাঁচিয়ে রেখে বাকি কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা দেখবো এখন। তাহলে শুরু করি। ফটোশপ 7, মেবি ওখানে কিছু একটা ফাংশন আছে। 13, ক্লাস নাম্বার 3, রিসোর্স, দিস ওয়ান, ওপেন। আচ্ছা, তোমরা লক্ষ্য করছো যে এখানে শুধু ইমেজটা ছাড়া আর কোনো অংশ নেই, এখানে কোনো কালার নেই, এটার নাম হচ্ছে ট্রান্সপারেন্ট এরিয়া, ঠিক আছে। ট্রান্সপারেন্টের বাংলা অর্থ হলো স্বচ্ছ, অর্থাৎ পানির যেমন কোনো কালার থাকে না, ট্রান্সপারেন্ট এরিয়ার মধ্যে কিছু থাকে না, অর্থাৎ একদম স্বচ্ছ থাকে, সেখানে কোনো কালার নেই। তো এটা কীভাবে হয়, কেন থাকে এরকম, এটা এই বিষয়টা একটু পরে বলছি। তো আমরা আজকে আগে কাজটা শেষ করে ফেলি, রিপ্লেস কালারটা দেখে ফেলি কীভাবে পারফেক্টলি সব কিছু ঠিক রেখে কালার চেঞ্জ করা যায়। আচ্ছা, তো এই ফাংশনটা আমরা পাবো এখানে আছে, কিন্তু এই জায়গাটাতে নেই, অর্থাৎ এই ভার্সনে নেই, পরবর্তীতে আছে, সিএসের মধ্যে আছে। এখন আমাদের করতে হবে হলো ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং রিপ্লেস কালার, এখান থেকে করতে হবে। একটু লক্ষ্য করো কোথায় আছে ফাংশনটা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, একটা পপ আপ উইন্ডো বা একটা ছোট উইন্ডো আসলো। এখানে কালো যে অংশটা দেখতে পাচ্ছ এটা একটা মনিটর,
এটা একটা মনিটর, মনিটর মানে ডিসপ্লে যেখানে কিছু দেখা যায়, বা মিরর বলতে পারো, আয়না, যেখানে প্রিভিউটা তুমি দেখতে পাবে। আর এখানে সেদিন একজনকে যেন বলছিল এটা কি, এটা হচ্ছে ড্রপার, ঠিক আছে, আই ড্রপার। তো এই আই ড্রপারের সাহায্যে আমরা কালারগুলোকে সিলেক্ট করব, উইচ ওয়ান কোন কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি এটা আমাকে আগে ডিসাইড করতে হবে, বুঝে আসছেন? যেমন ধরো ইয়েলো অথবা আচ্ছা গ্রিনটাকে নিই, এটা যখনই আমি এখানে ক্লিক করলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা জায়গা, একটা এরিয়া চলে আসছে নতুন, এটা কিন্তু ছিল না, ছিল কি? ছিল না। আর এখানে মাঝখানে দেখো এর ভেতরেই একটা কালো জায়গা রয়ে গেছে, এটা কোনটা বলতো তো? লাইট, ভেরি গুড, লাইট। সো আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে, আমাদের যেটুকু এরিয়া সিলেক্ট করার দরকার সে করে ফেলছে। এবার হচ্ছে আমাদের পরিবর্তনগুলো কোথায় হচ্ছে সেটা দেখার দেখার সময়। তো এখানে মাঝখানের যে এরিয়াটা বাঁচানোর কথা বলেছিলাম সেটা আমরা রেখে দিয়েছি, বাঁচিয়ে রেখেছি, আর বাকি অংশটা সিলেক্ট করে দিয়েছি। অনেক সিম্পল না? এতক্ষণ মনে হচ্ছিলো যে অনেক কিছু করতে হবে, এটাকে মনে হয় আলাদাভাবে সিলেকশনের মাধ্যমে কিছু একটা করতে হবে, আসলে এত কিছু এখানে করতে হবে। তো এবার আসি যে চেঞ্জিং কোথায় হবে, অর্থাৎ পরিবর্তনগুলো আমি এখন করব কোথায়। তো আমি মাত্র কালারটা সিলেক্ট করলাম, ফার্স্ট স্টেপ, বুঝতেছো? এবার এখানে আসো, নিচে দেখো এখানে একটা কালার আছে স্যাম্পল, ঠিক আছে, তিনটা অংশ আছে, যে তিনটা অংশ, তিনটা রেগুলেটর আছে এখানে, যেগুলো আমরা আগ থেকেই জানি, গত ক্লাসে কিন্তু শিখেছি। হিউ মানে কি? হ্যাঁ, কালার, স্যাচুরেশন মাত্রা, লাইটনেস উজ্জ্বলতা, তাই তো? আচ্ছা, তো হিউ আমরা এখান থেকে কালার, যদি কালার চেঞ্জ করতে চাই অবশ্যই কালার চেঞ্জ করবো, তাহলে এখান থেকে এটাকে লেফট অথবা রাইটে রোটেট করবো। তোমরা লক্ষ্য করো চেঞ্জ কি হচ্ছে, হচ্ছে, তাই না? হচ্ছে, বাট পুরাটাতে হচ্ছে না, কিছু কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে। তো পুরাটাতে করবো, একটু ওয়েট করো, করছি। আচ্ছা, এটা হলো একটা সিস্টেম, আমরা এটাকে সরিয়ে লেফটে অথবা রাইটে নিয়ে আমরা এখান থেকে কী করতে পারি, পরিবর্তনগুলো দেখতে পারি। আর এখানে যে সিম্পল আছে, এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা এটা এখানে কাজ করছে না, তাই তো, আমাদের অ্যানালগ সিস্টেমটাই ফলো করতে হবে। এখানে আমি কেন ক্লিক করলাম, আমার অভ্যাস ছিল যে লেটেস্ট ভার্সনগুলোতে এখানে একটা মেরুর আছে কালার চেঞ্জ করার জন্য, কালার পিকার। ওকে, বলছিলাম আমি এখানে কেন ক্লিক করলাম, আগের ভার্সনগুলোতে এখানে একটা কালার পিকার আছে, ক্লিক করলে কালার চলে আসে, ওখান থেকে চেঞ্জ করা যায়, বুঝে আসছে? তো সেই জন্য আমার অভ্যাস ছিল, এখানে ক্লিক করে ফেললাম, সো গুড মাইন্ড। আচ্ছা, এখানে আমি এখান থেকেই হিউ চেঞ্জ করছি, অন্য একটা কালার চেঞ্জ করি। হ্যাঁ, বাকিগুলো এই জন্য হচ্ছে না, কারণ আমি শুধু একটা কালার নিয়েছি, ফিল আপ করে নেবো, সমস্যা নেই। আচ্ছা, তো ধরো আমি এই কালারটা নিলাম, ঠিক আছে, এটা একটা পিঙ্ক কালার, কিন্তু এখানে আছে খয়েরি দেখাচ্ছে, এখানে একটা পিঙ্ক কালার এটা। আচ্ছা, তো এখন বাকি অংশগুলো ফিল করার উপায় কী? আচ্ছা, এই বাকি অংশটুকু আমরা কীভাবে পাবো, এটাকে কীভাবে কভার করবো? এখানে দেখো এক দুই তিন, তিনটা ড্র করা আছে এই জায়গাটাতে, এক দুই তিন, তিনটা। এর পাশে দেখো ছোট্ট করে প্লাস, এখানে আছে মাইনাস, বুঝে আসছে? তো প্লাস মানে হচ্ছে এর সাথে আরও কালার যুক্ত করা, আর মাইনাসের অর্থ হলো এখান থেকে কালার সরিয়ে ফেলা, সাবট্রাক্ট করা। তো আমি যদি প্লাসে এই এই বাটনটাতে, অর্থাৎ প্লাসে ক্লিক করে যদি এখন আমি ইমেজের বাকি অংশতে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে করি, এখানে, এখানে, ঠিক এই জায়গাটা একটু রয়ে গেছে। এবার লক্ষ্য করো যে কোনো জায়গায় কিন্তু আমাদের স্পেস অথবা কোনো কালার রয়ে যায়নি, প্লাস সাদা অংশটা আমরা বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা যদি আবার হিউ চেঞ্জ করতে যাই, তাহলে দেখো পুরোটাতে একসাথে চেঞ্জ হচ্ছে। মজার বিষয় এবং এখানে সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হলো যে যেই জায়গাটাতে কালারের যতটুকু মাত্রা আছে সে ততটুকু কালার নিচ্ছে, এর বেশি কিন্তু নিচ্ছে না। এখানে দেখো এই কালারটারই
একটু লাইট কালার এখানে আছে, তো সে লাইট কালারটাকেই লাইট করে চেঞ্জ করছে, আবার এখানে আর একটু বেশি লাইট আছে ওইভাবেই চেঞ্জ করছে, বুঝে আসছে? ওকে, সো আমার মনে হয় তোমরা বাকিগুলোও করতে পারবা, পারবা? বেলুনের বাইরে যদি অন্য কালার থাকে, অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে কালার বাই কালার ভেরি করে, অর্থাৎ তুমি যেই কালারটা সিলেক্ট করবা সিলেকশনটা ওই কালার নিয়ে হবে। এখানে হ্যাঁ তুমি সেই কালারটা যদি নিয়ে থাকো, যেমন আমি এখানে প্রথমে অল্প একটু কালার সিলেক্ট করেছিলাম, বাকিটা কিন্তু পাইনি, পাইছে? তো পুরো জায়গাটা নেবে না, যতটুকু আমি চাইবো ততটুকু নেবে, এর বাইরে নেবে না। আচ্ছা আরেকটা চেঞ্জ করি, এটা নেই এবার প্যালেট, আচ্ছা তোমরা এটা যদি কিবোর্ড দিয়ে করতে চাও, অর্থাৎ এখানে প্লাস মাইনাস বাটনে ক্লিক না করে যদি তোমরা কিবোর্ড থেকে করতে চাও, তাহলে কিবোর্ডের শিফট প্রেস করলে যোগ হবে, অর্থাৎ প্লাসের কাজটা করবে, যদি শিফট প্রেস করে ক্লিক করো এভাবে, বুঝে আসছে? ওকে, ঠিক আছে, একই কালারের যদি থাকে তাহলে কালারের মধ্যে যত কালারগুলো পাবে ওই সব কালারগুলো নেওয়ার চেষ্টা করবে। তো এরকম যদি হয়, যেমন আমার শুধু এইটুকু একই কালার, এখানে যা কালার আছে এখানেও সেই কালারই আছে, 100% কালারের মধ্যে এখানে 45% কালার কভার করছে একই কালার, আর এখানে কভার করছে হচ্ছে 55%। তো 45 এবং 55 একই কালারের, তার মানে হচ্ছে একটা লাইট কালার আর একটা ডিপ কালার, বুঝে আসছে কি? তো সব মিলিয়ে একটাই কালার, তো যে 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 জায়গায় কালারগুলো আছে সব জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবে। তো এটা থেকে বাঁচার জন্য আমাদের উপায় হলো, এখানে এই মেনুর মধ্যে এখানে একটা গ্রুপ অফ মেনু আছে, মার্কিউ টুলের গ্রুপ, এটা তোমরা যদি মুখস্থ করে থাকো টুলগুলোর নাম, তাহলে এখানে দেখবা যে চারটা টুল আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলেপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম। তো আমি যদি চার কোণ যুক্ত কোনো বক্স আকারে কোনো জায়গাকে সিলেক্ট করতে চাই, এখন দেখো এই অংশটুকু এইটুকু এখান থেকে এই পর্যন্ত কালারটা কোথায় আসছে? এখানে চলে আসছে, অর্থাৎ নিচের দিকে। তোমরা যখন কোনো কিছু সিলেকশনের চিন্তা করবা, টপ বটম লেফট এবং রাইট সব দিকে চিন্তা করতে হবে, ঠিক আছে? যদি চার কোণা বক্স, চার কোণা করে যদি কোনো কিছু সিলেক্ট করতে চাও, যেমন ধরো এখানে যে গ্লাসটা আছে এটা কি চার কোণা না গোলাকার? চার কোণা, তাহলে আমাকে চার কোণার টপ বটম লেফট এবং রাইট সিলেক্ট করতে হবে। একইভাবে যদি গোলাকার কোনো এরিয়া থাকে তাহলে সেটারও টপ বটম লেফট রাইট সিলেক্ট করতে হবে, বুঝে আসছে? তো এখানে যেমন গোলাকার, তো এটার টপটা হাইস্ট টপটা কোথায়, সর্বোচ্চ জায়গাটা কোন জায়গায়? আচ্ছা আমি এখানে তোমাদের জন্য একটা একটা রুলার তৈরি করি অথবা একটা গাইড নিই এখানে। আচ্ছা এটা একটু এক্সট্রা ফাংশন, তোমরা এমএস ওয়ার্ডে দেখবা যে উপরে স্কেল করার জন্য 1 ইঞ্চি 2 ইঞ্চি ডান পাশেও থাকে, বাঁ পাশেও থাকে এবং উপরেও থাকে, থাকে না? রুলার বলে এটাকে। তো এই রুলারটা দিয়ে আমরা মেজার করতে পারি, পরিমাপ করতে পারি যে আমার যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটার উপরে কতটুকু জায়গা আছে এবং নিচে পাশাপাশি কতটুকু জায়গা আছে। তো এখানে ফটোশপও সেই সুযোগটা তোমাকে দিচ্ছে, ভিউতে যাও, এখানে রুলার নামে একটা ফাংশন আছে, তো উপরে দেখছো যে ইঞ্চির যেই স্কেলটা সেটা চলে আসছে, এখানেও আছে একদম উপর থেকে। আমি যদি টুলটাকে একটু সরাই তাহলে এখানে দেখো এখানেও আছে উপরেও আছে। তো এটার সাথে জড়িয়ে থাকা অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে একটা হলো গাইড, ঠিক আছে? গাইডটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো আমি এখান থেকে ধরে এইভাবে কি করলাম, কন্ট্রোল প্লাস জেড আনডু করলাম,
এই রুলারের মধ্যে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে নিচের দিকে নিয়ে এসে এখানে ধরলাম, তাহলে আমি এই বেলুনটার হাইস্ট টপটা পেয়ে গেছি। বুঝাচ্ছে, এটুকু বুঝছো তো? এখান থেকে যতবার ধরে ধরে এভাবে নিয়ে আসবা এভাবে বেড়ে যাবে, অর্থাৎ এগুলো তোমার কোনো ডিস্টার্ব করবে না। তো তুমি যদি প্রিন্ট করতে যাও এগুলো কখনো আসবে না, প্রিন্টে এগুলো আসবে না, জাস্ট তোমার কাজ করার সুবিধার্থে কাজের জন্য এই এই বিষয়গুলো দরকার হয়। যেমন ধরো আমি টপটা চাচ্ছি, টপটা কোথায় হবে সেটা জানতে পারছি না, তো তখন আমি উপরের এই এখানে একটা যে রুলার তৈরি করলাম এটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে আমার টপটা এখানে, না হয়তো আমি এখানেও মনে করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো রিমুভ করার সিস্টেমটা কি? রিমুভ করতে হলে আমাকে এখান থেকে মুভ টুলে যেতে হবে। এখানে দেখো যে রুলারের উপরেই যখন আমি মাউসটা নিয়ে আসি তখন মাউসের ফেসটা চেঞ্জ হয়ে যায়। যাচ্ছে কি যাচ্ছে না? যখন চেঞ্জ হচ্ছে তখন মাউসের লেফট বাটন ধরে আগের জায়গায় নিয়ে ছেড়ে দেব, অর্থাৎ যেখান থেকে নিয়ে এসেছি, বাসার পাখি বাসায় নিয়ে ছেড়ে দিলাম, রেখে আসলাম। বুঝেছ? তোমরা যদি রিমুভ করতে চাও এখানে এভাবে করে রিমুভ করবে, আবার নিয়ে আসতে চাইলে সেখান থেকে ধরে এভাবে করে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে এখানে আমার টপ কতটুকু আছে আমি জেনে গেলাম নাকি? এবার ধরো বটম আমার জানতে হবে যে এটার বটমটা কতটুকু পর্যন্ত চলছে, কতটুকু পর্যন্ত জায়গা নিছে। এই দেখো ঠিক এই পর্যন্ত, এইখানে এখান পর্যন্ত এখানে আছে না, কালারটা এই পর্যন্ত চলে আসছে, তাই তো? আচ্ছা, তাহলে টপ এবং বটম পেলাম, এবার লেফট এবং রাইট। তাহলে লেফট রাইট হলে এই বাপাস থেকে নিতে হবে, এখান থেকে নিলাম, এখানে দেখো এটার লাস্ট এরিয়াটা এই পর্যন্ত। এরপরে আরেকটা নিলাম এটার এখানে লেফট এরিয়াটা এইখান পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমার টপ এখানে, বটম এই পর্যন্ত সর্বশেষ, লেফট এখানে, রাইট এখানে। সো আমি এবার কী করবো, রেক্টেঙ্গুলার মার্কে তুলব। তোমাদের এই বিষয়টাকে বুঝে আসছে কীভাবে রুলার, কীভাবে রুলার থেকে নিয়ে গাইড ব্যবহার করতে হবে? ওকে, তাহলে এবার হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কে তুললাম, নিয়ে সুন্দর করে এই কোণ থেকে এইভাবে ড্রাগ করে এই পর্যন্ত। তাহলে এখন আমার আর চিন্তা নেই যে এর বাইরে কিছু থাকতে পারে অথবা থাকতে পারে না, একদম কনফার্ম হয়ে গেলাম যে এই কালারটার কোনো অংশ বাইরে নেই। তাহলে এখন যে এরিয়াটা আমার এখানে দেখো তৈরি হচ্ছে, এই এরিয়াটা হলো আমি একটা একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে ফেলছি, এর বাইরে কোনো কালার এখন আর সিলেক্ট হবে না। একটু আগে যে আমাদের সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন হবে হবে না। তাহলে হবে কি না সেটা একটু দেখি। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোথায় বলো তো সবাই একসাথে, রিপ্লেস কালার। এবার এখানে ক্লিক করলাম, দেখো এখানে আসছে, চেঞ্জ করি তো দেখি আসে কিনা, আসছে, আসেনি। বুঝাচ্ছে ট্রিক্স? যদি সিলেক্ট করে নেই তাহলে সিলেক্টেড এরিয়ার বাইরে কোথাও কখনোই যাবে না, তাহলে আমাদের এরিয়াটা সেফ, এর বাইরে কখনোই কালারটা মিক্স হবে না। আচ্ছা, এবার এখানে আমি প্লাস ড্রপে ক্লিক করে এখান থেকে যত খুশি কালার নিয়ে নিই। এই যে এখানে বাইরে চলে গেছে, এখানে তো আসেনি, আসছে, আসেনি, আচ্ছা, আন্ডু, ওকে, ফাইন। এটা একটা শ্যাডো, এটাকে এখানে রাখো। বুঝে আসছে? আচ্ছা, এবার যদি কালার চেঞ্জ করতে চাও করো, ওকে। তাইলে আমরা সুন্দর করে কিভাবে সিলেক্ট করতে হয় সেটাও শিখে ফেললাম, এবং সিলেক্টেড এরিয়ার ভিতর থেকে কালারটাকে কিভাবে তুলে আনতে হয় সেটাও আমরা দেখলাম, ওকে। আচ্ছা, যদি এই জায়গাটাকে আমি গোলাকারভাবে সিলেক্ট করতাম তাহলে এখান থেকে আমি এই টুলটা নিতাম, ইলেপটিক্যাল মার্কিং টুল, এবং ঠিক এর সেন্টার পজিশন থেকে আমি এটাকে সিলেকশন শুরু করতাম এভাবে। এটা এখন উপর দিকে চলে যাচ্ছে নাকি? যাচ্ছে তো? কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে প্রেস করো, এবার রেশিও অনুযায়ী মুভ হবে। হোয়াট ইজ রেশিও? আচ্ছা, এখনও যদি আমি আবার রিপ্লেস কালার করি তাহলে দেখবা যে শুধু ওই জায়গাটুকু, এর বাইরে যাচ্ছে না। ব্যাপার হচ্ছে আমার সিলেকশন, কিন্তু সিলেকশন কিভাবে আছে? যদি গোলাকার কোনো জায়গা থাকে তাহলে আমরা ইলেকট্রিক্যাল মার্কেটুল ব্যবহার করব, যদি চার কোণা বক্স হয়, চারটা কোণ থাকে
তাহলে আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল ব্যবহার করব। ওকে, তাহলে সুন্দরভাবে আমরা এখান থেকে কালারটাকে সরিয়ে আরেকটা কালার প্রতিস্থাপন করলাম বা বদলে দিলাম, বুঝে আসছে? এখন এই দাগগুলো দেখতে খারাপ লাগছে, সরানো উচিত। কী করবো? ইওর স্টেপ, কী করবো? তোমরা বলো কী করবো? হ্যাঁ,